अंतर्वर्ती जामिन देवा हुए বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নীরজ ঠাকুর। নীরজ, কি জানকারি মিল রহি হ্যায়? জি দেখিয়ে, অভি সুপ্রিম কোর্ট নে বেল গ্রান্ট কর দি হ্যায়, 5 দিন কি ইন্টারিম বেল হ্যায়, আর ও সীতাপুর ওয়ালে কেস মে হ্যায়, জিসমে এক টুইট কো লেকে জো এফআইআর দর্জ হুই থি, জিসমে মোহাম্মদ জুবের নে কুছ লোগো কো হেট মঙ্গস কাহা থা, আর উস পর ইয়ে এফআইআর দর্জ হুই থি, আর উসকো লেকে হি গিরফতারি কি গই থি। অভি দিল্লি পুলিশ সে ট্রানজিট রিমান্ড পর সীতাপুর পুলিশ লেকে গই থি, उसको लेके 5 दिन की इंटरिम बेल दी गई है, और साथ ये कहा गया है कि वो दिल्ली छोड़कर नहीं जाए। और सिर्फ सुप्रीम कोर्ट ने फैसला किया, ये सिर्फ और सिर्फ सीतापुर केस को लेके बेल है, और उसके बाद उनको में ही सरेंडर करना होगा, दिल्ली छोड़ के ना जाए इस दौरान वो, और सीतापुर के जो मैजिस्ट्रेट की ज्यूरिडिक्शन में रहे, यानी जब भी बुलाया जाए वहां जाए। तो फिलहाल 5 दिन की इंटरिम बेल ग्रांट हुई है। जी शुक्रिया, कथा बोलছিলাম প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। 5 দিনের জন্য তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে এবং তিনি দিল্লি ছেড়ে কোথাও যেতে পারবেন না এই মুহূর্তে, এমনটাই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। মোহাম্মদ জুবেরের জামিন মঞ্জুর অন্তর্বর্তীকালীন, অল্ট নিউজের সাংবাদিক মোহাম্মদ জুবের।